का नजर अधिका हो जी बस बोले तुम्हारे से तीन जन चूरे को सबूत सीधा कर्मचारी व्यवस्था कर तो जी बस तो नेक्स्ट गुड मॉर्निंग उस्ताद सर जी गुड मॉर्निंग লোক আরে স্যার ইয়া আপনি মোরে কি ভাবেন না এটা চলবো না আরে স্যার মোরে একটু ভাইবা লইয়ে দেখেন তুমি পারবা চুরি করতে এমন কোন চুরি বিদ্যে মো জানা নাই এই ম্যানেজার এ চলবো না এটা চলবো না স্যার একটু ভাইবা দেখেন মোরে চুরির ভাইবা লইয়ে দেখেন স্যার একটু দেখেন দেখেন বস একটু দেখেন ভাই তাহলে তোমার চুরির কি অভিজ্ঞতা কত বলো স্যার গ্রামে এমন কোন জিনিস নাই মো চুরি বাকি ওই যে জুতে তাই শুরু কই দিয়ে বদনা পর্যন্ত সব ছুটে গেল ইয়ে যাই এ কি আর বদনা চুরি করে জুতা চুরি করে এই সব লোক তুই আনো সে বেটা চুরি করতে কর বেটা ভালো একটা চুরি করতে কর স্যার আরে স্যার ইয়ে তো সাধারণ কইলা আমার বড় বড় চুরি আছে এই স্যার কইছিনা স্যার বড় চুরি করতে কর মুরগি তাই শুরু কই দিয়ে ও বুতর পর্যন্ত সুইটা লইয়ে যাই মাল এই শুধু ঘুমাই থাকে সকালে উঠে দেখে সব ফাঁকা আর কি কি চুরি পারো তুমি আরে এটা তো সাধারণ ব্যাপার মসজিদের মধ্যে হাজার হাজার লোক ওই লোকে জুতে পর্যন্ত লইয়া আসি এই বড় এই তোর কইছিস না যে এগুলো চলবে কে আর জুতা চুরি করে কে আর মোজা চুরি করে মুরগি চুরি করে আর চুরি করে এই বড় আমার কি এইসব চুরির লাগে আমি লোক চাইছি স্যার ভুলে গেছে বস বস এর ভাই চলবো না এটা এই তুমি ওই জায়গায় বসো যা বড় মান সম্মান সব নষ্ট করে দিছিস যাও ওই জায়গায় বসো যা বড় এই ম্যানেজার জি বস এদিক তাকাও ওইদিক তাকাও জি বস বলেন এক একটা করে আগাম করো তোমার ভালো ভালো লোক আনতে কই আর তুমি কি সব লোক নিয়েছো এই তোমার মতো ম্যানেজার আমার দরকার নাই গা তুমি কোন কাজ একটা ঠিকমতো করতে পারো না তুমি বাদ যাও না বস এবার জন্য একটা সুযোগ দেন বস আমার কাছে বস আরো দুইটা লোক আছে বস আমার ভাই ব্রাদার বুঝছেন কি তোমার ভাই ব্রাদার জি বস আমি কি এখানে অফিস খুইলা বইছে তোমার ভাই ব্রাদারে ঢুকাইবেন নাকি ভাই ব্রাদার বলতে হেরা ওই যে টাকা দিছে 2 লাখ করে এটা আমরা বলি নাই আর কি 2 লাখ করে টাকা দিছে 2 লাখ টাকা দিছে এর লাগি ডাক দাও ডাক দাও হ্যাঁ ডাক দাও ডাক দেবো বস নেক্সট Hello, how are you? I'm fine. Hello, how are you? I'm fine. দেখছেন নি স্যার এই এই লোক না তোমার স্মার্ট চোর স্যার স্মার্ট চোর হ্যাঁ তা তো দেখাই যাইতেছে স্মার্ট চোর এই তুমি চুরি করতে পারবা আবার কয় স্যার দেখছেন না চুরি করে ভুঁড়িটা কি বানাইছে ছাড়াই দেন আসলে ঠিক আছে ভুঁড়িটা বানাইছে ভুঁড়ি তো বানাইছো ঠিক আছে তাহলে তোমার কি চুরির অভিজ্ঞতা আছে একটু বলো আপনি আমার চুরির অভিজ্ঞতা জানবেন স্যার তাহলে এখন শুনেন আমি এনে কেমনে আইছি জানেন কেমনে আমার বাপে ঘরের মধ্যে সিন্দুকের মধ্যে 2 লাখ টাকা রাখছে ওই 2 লাখ টাকা চুরি করে এনে আপনাকে দিয়ে আমি এই চাকরির মধ্যে জয়েন দিছি এই ম্যানেজার ওই পাস ওই পাস ওই চলবে চলবে না চলবে চলবে সামনে মাসে 13 টু বাড়াই দিয়ে দেন বেতন আমাদের দেন নাই জানি কমাই দেন আগে এটা কি আনছো দে তো স্যার এই তুমি কি চুরি পারো এই তোমার চুরি কথা কো স্যার আমি এই বিষয়ে আমি মাস্টার্স পাস
কি চুরির বিষয় মাস্টার পাস কি লই আইছে মাস্টার পাস মানে বুঝেন না আমার যে মাস্টার যে সার্টিফিকেটটা আছে এটা আমি চুরি করে নিয়ে নিছি হে ম্যানেজার দেখছেন আই কি কইছি কইছি না পাইরবো স্মার্ট লুক লইছি স্যার হ্যাঁ চলবো চলবো এটাও চলবো চলবো না চলবো সামনে মাসে তো বেতনের ব্যাপারটা দেখছেন আমরা তো বাড়ান না বেতন দিচ্ছি না বেতন বাড়ামু তোমার আজকে তোমরা দুইজনের প্রথম চুরি ট্রেডিং হবে দেখি তোমরা কেমন চুরি পারো ঠিক আছে জি স্যার চলো আজকে আমার সাথে চলো হ্যাঁ ভালো করে চাই সেট দেখা ভালো করে দেখা হ্যাঁ ভালো করে দেখা আশেপাশে দেখা এই সাইডে দেখা দোকানের মাল দেখা মাল দেখা হ্যাঁ 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 ও ও ওই সাইডে ধর দোকানদারে দেখা দোকানদারে দেখছো বলদ গুলা সিসি ক্যামেরা বন্ধ করে ফেলাইছে দেখো তো দেখি কিরে কি ওর মারস কে আপনি আর কোন সময় আমার ওর নিয়ে অপারেশনে পাঠাবেন না আচ্ছা অপারেশনে পাঠাবো না দেখে আমার সিসি ক্যামেরা কেন লাগে বন্ধ হইলো এইটা কো ওই বিস্কিট খাইছে ঠিক আছে মানলাম কিন্তু আমার ক্যামেরা বন্ধ হইলো কেন এটা কো ধর আপনি ঝাড়ি দেন কে রে আপনার চাকরি আমার না করলেও চলবো আমার তিনটা অটো আছে ওই তিনটা অটোর ভাড়া দিয়ে আমার চলবো আইসা তো তিন অটো ভাড়া দিয়া তুই চলগা ঠিক আছে ভালো কথা আমার ক্যামেরা বন্ধ হইলো কেন এটা কো এই বলটা দোকানে যা বিস্কুট সিরা খাইছে আর এই ক্যামেরাটা ওর মুখের ভিতর ফিট করা ছিল বিস্কুট সহ ক্যামেরা খাওয়া লাগছে বিস্কুট খাস নাই কোনোদিন বিস্কুট খাস নাই ক্যামেরা সহ বিস্কুট খাইয়া পালাইছে আর কি ওর কারণে আমার আমারে আপনি যাতা কর বস ভুল তো মানুষেরই হয় বিস্কুট সহ ক্যামেরা খাই ফেলছি তাতে কি হয়েছে ক্যামেরা তো আমার পেটের মধ্যেই আছে বস আমারে 10 মিনিট সময় দেন টয়লেটে যাই টয়লেট ছেড়ে আপনার ক্যামেরা এনে হাতে ধরে দিব ও সময় আবার কেডা কল দিল খাইছে রে স্যার এসে হ্যালো স্যার এই ম্যাডাম তুমি কোথায় এ তো স্যার আমি আছি তো স্যার আশেপাশে আছি স্যার বলেন আশেপাশে আছো না ওই যে তুমি যে ওটা টাকা লয়ে গেলা 4 লাখ ওই টাকা নিয়ে কই গেছো তুমি হ্যালো কে বলছেন এই ম্যাডাম কথা বলো নাকি কিসের ম্যানেজার কে আপনি চিনতেছেন না তো আপনারে দেখো হালার পালা হন বলছিন না রং নাম্বার আরে ভাই কিসের 4 লাখ টাকা কে নিছে কি আসবে আমি তো আমার চিনতে পারতেছি না হ্যাঁ নাম্বার দেখেন রং নাম্বার এটা রাখেন ভাই দেখছো কোনটা কাইটা দিছে এখন বলে হালার পালা চিনে না